শেখ নুসরাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি বরিশালের সুন্দর একটি পার্ক, নিসর্গ পার্ক। এই পার্কটি একটু গ্রাম সাইডে, বরিশালের রায়পাশা করাপুর এলাকায় অবস্থিত। এখন বাজে দুপুর 3টা, আমরা এখন রওনা দিব, কারণ একটু রৌদ্র রৌদ্র থাকলে ওখানে যেতে ভালো লাগবে। ওখানের পরিবেশটা অনেক সুন্দর, স্পেশালি ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি প্লেস। রৌদ্রের জন্য ছবিগুলো অনেক সুন্দর আসবে, তাই আমরা এখন রওনা দিব। তো অবশ্যই এত সুন্দর জায়গাটি দেখতে হলে আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে। তো এই তো আমরা এখন রওনা দিচ্ছি। ওই যে আমাদের আন্ডা বাচ্চারা রেডি হয়ে বসে আছে যাবার জন্য, আর এদিকে আমার বেচারা ভাই হুন্ডা নিয়ে খুবই তড়িবড়ি করছে একটু চালাবে বলে, কিন্তু আসলে পারে না। এনিওয়ে আমরা এখন রওনা দিয়েছি। নিসর্গ পার্কে যেতে হলে এই চৌমাথার রাস্তা হয়ে তারপর যেতে হয়। এই হচ্ছে গ্রামের রাস্তা, মেন রাস্তা থেকে একটু ভিতরে একটা ইটের রাস্তা থেকেই যেতে হয় নিসর্গ পার্কে। আর এই তো আমরা পৌঁছে গিয়েছি নিসর্গ পার্কে। আর আমি পার্কে ঢুকতেই পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ আমি যতটা সুন্দর শুনেছিলাম বাট গিয়ে দেখি এটা তার থেকেও অনেক অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, চারিদিকে শুধু সবুজ গাছপালা, ফুলের গাছ এসব দিয়ে সাজানো ছিল। আর বাচ্চাদের জন্য ছিল অনেক ধরনের খেলনা, ঘোড়া, স্লাইড, দোলনা, বিভিন্ন ধরনের খেলনা, যা দেখলে বাচ্চারা এমনিতেই পাগল হয়ে যাবে। যেমন আমাদের সাথে ছানাপোনারা পার্কে ঢুকতেই তারা খেলনার জায়গাগুলোতে চলে গিয়েছে, অলরেডি তারা লাখালাখি করছে যে দেখতে পাচ্ছেন। এই যে আর একজন বাচ্চা দোলনা খাচ্ছে। শুধু এই দোলনা বাদে আমার আর চড়ার মতো এখানে কোনো খেলনা ছিল না, তাই কি আর করবো, পাগলামি চলছে। এখানে কোনায় কোনায় সৌন্দর্যে ভরা, পুরো সব জায়গাটাই ছিল সুন্দরভাবে সাজানো। এখানে কিছু কুটির ঘর ছিল বসার জন্য। আমার মন খারাপ, আমরে ছবি তুলতে দিই নাই একটা জায়গায়। পার্কের এই শেষ মাথায় এসে এখানে একটি ছোট পুকুর আছে, আর এখানে কিছু ছোট ছোট স্পিড বোট আছে। তো এখন আমরা স্পিড বোটে চড়ব। তো আপনারাই দেখতে পেলেন একটি অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয়নি। যে আমার মামাতো ভাই বেচারা বোটে উঠতে খুবই ভয় পায়, তাই বোটের চারপাশে ঘুরছে আমাদের সাথে, মানে ঘোরার ফিলটা সেও নিচ্ছে। ছোটবেলায় কত পিছলা খেতাম, ওদের দেখে একটু মন চাচ্ছিল পিছলা খাই, কিন্তু ভয় করছিল। এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর, তাই এখানে কিছু টিকটক ভিডিওস বানাচ্ছিলাম। তো আশেপাশে অনেক লোক ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। পার্কের এরিয়াটা এতই বড় যে সম্পূর্ণ ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও ঘোরা শেষ হয়নি। মানে এ জায়গার প্রতিটি জায়গায় জায়গায় সৌন্দর্যে ভরা। এত ঘুরেও একটা আফসোস থেকে গিয়েছে, পার্কের একটা জায়গায় ছবি তুলতে পারিনি, ইনফ্যাক্ট সেখানে যেতেই পারিনি, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখন পার্ক থেকে চলে যাওয়ার পালা, এখন সন্ধ্যা হয়ে এসেছে। এই যে পার্ক থেকে বের হওয়ার সময় উপরে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। অবশ্যই আবারও আসবো এত সুন্দর জায়গাটা দেখতে হলে। তো আজকের ঘোরাঘুরি এখানেই শেষ, আর ব্লগটিও এখানেই শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।